প্রতিটি সমাজে কিছু কিছু মানুষ থাকেন যাদের তুলনা চলে বৃক্ষের সঙ্গে। আবার কারো কোনো গুণের বর্ণনা দিতে গিয়ে বলা হয় সূর্যের মতো। আমাদের সমাজে এমনই একজন দীপ্তিমান মানুষ, প্রকৃতি প্রেমী, বৃক্ষ বন্ধু, অধ্যাপক দ্বিজেন শর্মা। আমি গরু নিয়ে একবারে ফিরছি, তখন সূর্য অস্ত যাচ্ছে। এই সূর্য অস্ত দেখে হঠাৎ আমার মনে এমন একটা পরিবর্তন হলো, আমার মনে হলো যে অসাধারণ সুন্দর এই পৃথিবী এবং অসাধারণ সুন্দর এই সূর্যাস্তের দৃশ্য। এই মানুষটিকে তার অবদানের স্বীকৃতি স্বরূপ 2015 সালে 21শে পদকে ভূষিত করা হয়। তার রচিত গ্রন্থ সংখ্যা প্রায় 20টির মতো, অনুবাদ করেছেন 30টির মতো বই। শ্যামলী নিসর্গ বইটা বেশ নাম করে অনেকে পড়েছেন বইটা, ওটার মধ্যে এই ঢাকার গাছপালার সমস্ত বর্ণনা আছে আর কি, এবং ওইটা বোধ হয় আমার বইয়ের মধ্যে বোধ হয় এটি শ্রেষ্ঠ বই। প্রকৃতি পুত্র দ্বিজেন শর্মা। আমরা সকলেই প্রকৃতির পুত্র কিংবা কন্যা, কিন্তু তবু আমাদের পরিচয় দিতে গিয়ে প্রকৃতি পুত্র কিংবা কন্যা বলা হয় না, দ্বিজেন শর্মাকে বলা হয়। কেন? প্রচুর গাছগাছালি, যেখানে 6 ঋতু আছে, বৈচিত্র্য আছে, অনেক জীবজন্তু পাখি টাকি সব আছে। এরকম প্রকৃতিকে আমরা সাধারণত খুব একটা আদর্শ প্রকৃতি মনে করি এবং ভাবি এইসব পরিবেশে যারা বড় হন তারা প্রকৃতি প্রেমিক হন, আসলে তা না। পিতা কিংবা মাতার প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়ে পুত্র কিংবা কন্যার পরিচয় বোঝা যায়। দ্বিজেন শর্মা তার এই দায়িত্বটি সঠিকভাবে পালন করেছেন। আর আমরা সেটা উপলব্ধি করিনি। দ্বিজেন শর্মা এদেশের মানুষকে প্রকৃতি ও পরিবেশ সচেতন করতে তার সারাটি জীবন ব্যয় করে চলেছেন। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসকে স্মরণ করে এই মহৎ মানুষটির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। স্যার, প্রকৃতির সঙ্গে আপনার যে বিশেষ প্রেম আছে, এটা প্রথম কিভাবে উপলব্ধি করেন? সকলেরই প্রকৃতির প্রতি কিছু না কিছু প্রেম আছে, কিন্তু বিশেষ প্রেম, অতিরিক্ত যে প্রেম। পুরো ইন্টারভিউটি দেখতে লগ ইন করুন ইউটিউবে, সাবস্ক্রাইব করুন, আপনাদের অনুভূতি জানাবেন।